बांग्लादेश में पटरे पकड़े में कौन है बे? कौन कौन है? निकाल बाहर। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর তোমরা দেখছো গেমিং উইথ ভাইপোর আরও একটা নিউ ভিডিও। আর ভিডিওর টাইটেলটুকু দেখে তোমরা অলরেডি বুঝে ফেলেছো আজকের টপিক্সটি কী নিয়ে হতে চলেছে। আরে হ্যাঁ ভাই, কেন ইন্ডিয়ান সার্ভার থেকে কেন জ্ঞান গেমিং ভাই আমাদের বাংলাদেশ সার্ভারে এসে এমন একটা কমেন্ট করবে, এমন একটা কথা বলবে? আমরা সেই সুযোগ দেবো কেন? 1900 সালে পাকিস্তানিরা, তারপরে এর আগেও যেমন ইংরেজরা এসে আমাদেরকে শাসন করেছে, শোষিত করেছে, তেমনভাবে গেরিলা এখন আমাদেরকে গেমের মাধ্যমে শোষিত করতেছে, এটা কেন বুঝতেছি না আমরা। আর সেই জন্য আমাদেরকে একটু সচেতন হওয়া উচিত। জ্ঞান গেমিং ভাই নিজে বাংলাদেশ সার্ভারে এসে আমাদেরকে বলে দিয়ে গেল যে আমাদের সার্ভারে পরিপূর্ণভাবে আমরা সব সুযোগ সুবিধা পাচ্ছি না, তারপরেও কেন আমরা আন্দোলন করতেছি না ভাই? আমরা অবশ্যই এই বিষয়ে আন্দোলন করব, জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে, ঠিক আছে? এবং জ্ঞান গেমিং ভাই আমাদের সার্ভার নিয়ে কি কি বলেছে সেগুলো দেখি এবং বুঝি। ভাই দেখো, বাংলাদেশ সার্ভারে গেছে, দেখো ইসমে পহলি বার নে দো বার গেছে, দো বার বাংলাদেশ সার্ভারে আয়া তো মুঝে মুঝে লাগ রহা কুছ কমি আ গেছে, বাংলাদেশ সার্ভারে কুছ না কুছ কমি আ জো মুঝে আচ্ছা নেই লাগ রহা গেছে, ওকে। বাংলাদেশ ক্যা কমি মুঝে নেই পাতা গেছে, আপ লোগো কো পাতা হোগা মেরে সে জ্যাদা গেছে, ওকে। তো মুঝে আচ্ছা নেই লাগ রহা কুছ, মতলব কুছ ऐसा ऐसा चीज देना चाहिए था जो मुझे खेल के मैं बोल सकता था, हाँ भाई कुछ दिया है गिरने वाला नहीं बांग्लादेश में, मगर मेरे तरफ से लड्डू दिया तुम लोगों को, ऐसा मुझे लग रहा है। ये कुछ भी नहीं है यार भाई। আরে জ্ঞান ভাই কে বলেছে কিছু দিনই? দেখেন কত কিছু দিচ্ছে আমাদেরকে। দেখেন একটা AWM এর স্কিন দিচ্ছে, যা সিঙ্গেল রেট অফ ফায়ার, ডাবল আর্মর পেনিট্রেশন, যার কোনো অ্যাবিলিটি নেই, কোনো দরকারই ছিল না দেওয়ার। তারপর ফেডেড অয়েলে এতগুলো ডায়মন্ড খরচ করে আমরা ফেডেড অয়েল থেকে এটা নেবো। আর একটা কী লেজেন্ড দিয়েছে, সিঙ্গেল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন, ম্যাগাজিন নিয়ে কী হবে? আর সিঙ্গেল রেঞ্জের তো ফ্রিতেও দিয়েছে আমাদেরকে। এর থেকে আরও বড় একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে এই যে বুয়া ড্রেস। বাহ, বুয়া ড্রেস, বুয়া ইমোট, কী বড় ইভেন্ট! এখানে কাড়ি কাড়ি ডায়মন্ড খরচ করে বাধ্য হচ্ছে নর্মাল প্রাইস, আর তারপরে ওই প্রাইসগুলো বাধাতে গেলে অনেক ডায়মন্ডের বিষয়, এতগুলো ডায়মন্ড খরচ করে আমাদের এইগুলো নিতে হবে, মানে পুরনো যেগুলো, এরকম ইভেন্টে আসতেছে। তারপরে যে ইভেন্টটি চলছে তার কথা না বললেই তো নয়, হ্যাকার স্পোর্ট, যেখানে দুইটা পুরনো ড্রেস আর একটা নতুন ড্রেস, যেটা দেখতে অতটাও ভালো না। আর সেখানে যেসব মানে আদার যেসব আইটেম দিছে, যা দেখলে এমনি মনে যাচ্ছে না যে ওখানে স্পিন করি। তো চলুন আরও দেখে আসি জ্ঞান ভাই আরও কী কী বলেছে, সেগুলো আমরা ধারণা নেই। গাইস মগর বাংলাদেশ যে লোক দেখ রো, যারা যারা বাংলাদেশে দেখছো, গাইস মে থোড়া সি হিন্দি বাত করতা হু উসকো বল দো গাইস, ওকে। গাইস মে বাংলাদেশ মে ইয়ে বল রহা চাহতা হু, জো জো গাইস বাংলাদেশে দেখ রো, আপ লোক কেসে খেলতে হো ইয়ার, ইয়ার ইতনা ইতনা কঞ্জুস কে জিসে কি করে তোমরা খেলতে পারো এটা, এত কঞ্জুস কি করে রয়েছো গাইস তোমরা এখানে ভাই, বলো তো আমাকে একটু ভাই, কি করে গাইস তোমরা খেলতে পারছো এটা, কি করে মেনে নিলে তোমরা? कुछ ना कुछ तो देते हैं, कुछ ना कुछ तो देना चाहिए, मुझे इतना लगता है यार, कुछ ना कुछ देना चाहिए। AWM में यार, फैड ऑयल, कैलकुलेटर, ओपन रॉयल, डायमंड रॉयल, चल भाई यार बहुत कुछ निकल दिया और सारे का निकल लेता हूँ। ও হো জ্ঞান ভাই, আপনি হয়তো বা জানেন না যে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান্ড, এই জন্যই কোনো ইভেন্ট দেয় না আমাদেরকে। এই কথাটা বলেই রাত দিন আমাদেরকে চুতিয়া বানাচ্ছে গেরিনা এবং তার পার্টনার প্রোগ্রামে থাকা কিছু পাঁচটা কুত্তা, যাদের কথা না বললেই নয়। যেমন ধরেন ত্রিপুলার ভাই, তার কিন্তু 4 মিলিয়ন, কিন্তু সে কোনো কথাই বলে না, হ্যাঁও বলে না নাও বলে না, এটা আমি ডিরেক্টলি বলতেছি, তাতে আমার কোনো বাল ছেঁড়া গেলে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? কারণ আমি একটা ছোটো ইউটিউবার, আমার কেউ বালটা ছিঁড়তেও পারবে না। ফ্রি ফায়ার ব্যান্ড বলে কোনো ভালো ইভেন্ট দিচ্ছে না গেরিনা, এমন মতামত পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের। তারা এটা বুঝতেছে না যে যত ফালতু ইভেন্ট আসতেছে আমাদের সার্ভারে, সব ফালতু ইভেন্ট যেখানে সব ডায়মন্ড নষ্ট করছে। এবং ফ্রি ফায়ার কীভাবে ব্যান্ড, আমাদের 99.9% প্লেয়ারই গেম খেলতেছে, কেউ VPN লাগাই খেলতেছে, কেউ এমনিভাবে খেলতেছে, যারা ওয়াইফাই থাকে তারা রিল্যাক্সে গেম খেলতে পারছে, গেম তো খেলা কেউ অফ করছে না, ডায়মন্ড অফ করে কেউ অফ করতেছে না, তাহলে কীভাবে হয় ফ্রি ফায়ার ব্যান্ড? আর কেন এই নিউ ইভেন্ট দিচ্ছে না আমাদেরকে, সব যত সব ফালতু ইভেন্টে ডায়মন্ড টেনে নিচ্ছে? আর জ্ঞান ভাই কথাগুলো তো ঠিকই বলেছে, আমাদের কোনো ইভেন্টই নেই,
গাইস কি করে তোমরা এটা করতে পারো গাইস কি করে করতে পারো এটা বলো আমাকে হ্যাঁ সত্যি তুমি জাস্টিস ফর বাংলা সার্ভারে লাগাও ইয়ার তোমরা ইয়ার আমাকে কি লাগবে না এ কি চলছে সব কিচ্ছু নেই বা 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 এত না খেলা ভালো ভাই সত্যি বলছি বাংলাদেশ বাংলাদেশের ফ্যান রো সত্যি বলছি বা এত না খেলা ভালো কিচ্ছু নাই ভাই কিচ্ছু দেয়নি পকেট মে ডায়মন্ড করো যে ইয়ার ম্যাজিক কিউব জিরো এ লাড্ডু ভাই ইসকে পাস গান ভি ইসকে পাস নাই হ্যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর এর পার্ট টু হিসেবে একটা জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে একটা ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই আমার চ্যানেলে তো সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি বাই বাই।